হ্যাঁ প্রাইমারি তৃতীয় ধাপের এডমিট কার্ড যারা এখনও পান নাই এবং যারা যাদের এডমিট কার্ড এডমিট কার্ডের ইউজার নেম এবং পাসওয়ার্ড জানা নেই অথবা শুধু এডমিট কার্ড এডমিট কার্ডটি আছে তাদের পাসওয়ার্ড জানা নেই মোবাইল নাম্বার আছে বাট পাসওয়ার্ডের জন্য বা ইউজার ইউজার নেমের জন্য আপনারা ওয়েবসাইটে ঢুকে আপনাদের এডমিট কার্ড সংগ্রহ করতে পারছেন না তো সকল কিছু সমাধান নিয়ে চলে আসলাম তো আমার দেওয়ার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে আপনারা ঢুকবেন ঢুকের ঢুকার পরে আপনারা প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় দাপের যে এডমিট কার্ড তার ওয়েবসাইটে আপনারা ঢুকবেন ঢুকার পরে দেখবেন যে ডাউনলোড বাই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ডাউনলোড বাই এসিসি রুল বোর্ড এবং ইয়ার তো ঢুকার পরে আপনারা যাদের পাসওয়ার্ড আছে ইউজার নেম তারা প্রথমটা ডাউনলোড এডমিট কার্ড বা ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন পদের নাম সহকারী শিক্ষক তৃতীয় ধাপ পরীক্ষার তারিখ তিন ছয় দুই ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড এই তিনটা আপনারা দিবেন দিবেন ইউজার ইউজার আইডি আইডি থাকলে এবং ক্যাপচার কোড এখানে দেওয়ার পরে ডাউনলোড এডমিট কার্ড যে অপশনটি আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের এডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন এবং যারা যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা আপনাদের জানা নেই তারা ডাউনলোড বাই এইসিসি রুল বোর্ড এবং ইয়ার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এইসিসি রুল এইস বোর্ড বোর্ড পাস ইয়ার এবং ক্যাপচার কোড এখানে এইস রুলটা দিবেন এবং এইস বোর্ড এখন আপনি যেই বোর্ডের আন্ডারে এইস পরীক্ষাটা দিয়েছিলেন সেই বোর্ডের আন্ডারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেমন ঢাকা কুমিল্লা আপনি যেই বোর্ডের আন্ডারে ছিলেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এইস পাস ইয়ার আপনি যেই সালে পাশ করেছেন সেই সালটি এখানে লিখে দিবেন এবং নিচে থাকা যে ক্যাপচার কোডটি আছে সেটি এখানে লিখে ডাউনলোড এডমিট কার্ড অপশন দিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি সাথে সাথে আপনার এডমিট কার্ডটি পেয়ে যাবেন অনেকে আমাকে কমেন্ট অনেকে আমাকে কমেন্টস করেছেন যে এইচএসসি রুল এবং এইসিসি বোর্ড এবং এইচএসসি পাসিং ইয়ার দিয়ে নাকি আপনাদের এডমিট কার্ড সংগ্রহ করা যাচ্ছে না তো তাদের জন্য বলছি যারা এইসিসি রুল এবং এইসিসি বোর্ড এবং এইসিসি পাসিং ইয়ার দিয়ে আপনাদের এডমিট কার্ড আপনারা সংগ্রহ করতে পারছেন না তারা অবশ্যই আমার সেকেন্ড ভিডিওটি দেখবেন আমার দ্বিতীয় ভিডিওটি দেখবেন এবং সেখান থেকে আপনারা চারটি মোবাইল নম্বর পাবেন এবং সেটা অবশ্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আন্ডারের এই মোবাইল নম্বরগুলো এবং সেখান থেকে আপনারা অফিস চলাকালীন সময়ে আপনারা এই চারটা নাম্বারে ফোন দিবেন চারটার আর যেকোনো একটা নাম্বারে আপনারা ফোন দিলে তাদের সাথে যোগাযোগ করে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করবেন যদি আপনারা এই রুল বুট এবং পাসিং এয়ার দিয়ে আপনাদের এডমিট কার্ড আপনারা সংগ্রহ করতে না পারেন তাহলে আপনাদের করণীয় হল যে যেই চারটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা ফোন দিবেন আমি আবারো ডিসকিপশন বক্সে এই নাম্বারটি দিয়ে দেব আপনারা এখান থেকে এই নাম্বারটি কালেক্ট করে আপনারা ফোন ফোন দিবেন এবং ফোন দেওয়ার পরে অবশ্যই তাদের সাথে কথা বলবেন অফিস চলাকালীন সময়ে মানে নয়টা থেকে পাঁচটা এর ভিতরে আপনারা তাদেরকে ফোন দিতে হবে যদি আপনারা এর আগে এবং এর পরে ফোন দেন তাহলে তাদেরকে পাবেন না অবশ্যই আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখান থেকে সংগ্রহ করে নেবেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সাধারণ তথ্য সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা তিন ধাপে আয়োজন করা হয়েছে প্রয়োজনীয় পরীক্ষা কেন্দ্র না পাওয়ার কারণে তিন ধাপে প্রাথমিক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানানো হয়েছে প্রথম ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাইশে এপ্রিল অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় দাপের পরীক্ষা বিশে মে অনুষ্ঠিত হয় সর্বশেষ তৃতীয় দাপের পরীক্ষা না হবে তিন জুন দুই তারিখে করা নিরাপত্তার মধ্যে প্রাথমিক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা সুস্থ সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত ও প্রশ্ন ফাঁস সুদে পুলিশ র্যাব আনসার এবং সাদা পোশাকদারী পুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে এবারে পঁয়তাল্লিশ হাজারের বেশি সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য পরীক্ষায় পরীক্ষা গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং জুলাই এসব শিক্ষকের নিয়োগ প্রদান করা হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে